লাগানো কমপ্লিট আপাতত। তো প্রথম থেকে আমি অডিওটা করতে পারিনি, তো এখন আমি আপনাদের গাছগুলো দেখাচ্ছি। তো গাছ লাগানো খুবই সোজা, গাছ বাঁচানোটা খুবই কঠিন। তো আপনারাও চেষ্টা করুন বছরে অন্তত পক্ষে একবার কি দুবার কিছু গাছ লাগানো, 5টা 6টা 10টা যে যেরকম পারেন অন্তত একটি করে গাছ লাগান, তাতেও পরিবেশ বাঁচবে। পরিবেশের জন্য গাছের খুবই দরকার আর আপনার বাঁচার জন্য পরিবেশ খুবই দরকার। তো ডিরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক গাছ লাগানোটা আমাদের খুবই দরকার, ঠিক আছে। তো চলুন গাছগুলো দেখি কীরকম হলো। আমি 6টা কাজু গাছ এনেছিলাম আর 5টা পেঁপে গাছ এনেছিলাম। এগুলো নার্সারি থেকে পেঁপে গাছ এনেছিলাম যাতে ভালো জাতের পেঁপে হয়। তো দেখা যাক কী হয়, তখন না হয় একটা ভিডিও বানাবো কী হয়ে কী ধরনের পেঁপে হয়েছে। তো আপাতত গাছগুলো দেখি। হচ্ছে একটি কাজু গাছ, তার পাশে আমি লাগিয়েছি একটি পেঁপে গাছ, কারণ পেঁপেগুলো পেঁপে হওয়ার পরে তো গাছটা নষ্ট হয়, তো সেই জন্য পেঁপেটা একটু বেড়ার কাছে লাগানো আছে, ঠিক আছে। তার একটু দূরে আরেকটি কাজু গাছ, ঠিক আছে। তো জায়গাটিতে এত গাছ হয়ে গেছে, গাছ লাগানোর আর জায়গা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো এইখানে একই লাইনে আরেকটি কাজু গাছ দিয়েছি, হ্যাঁ, চেষ্টা করবো সবগুলো গাছই বাঁচানোর, ঠিক আছে। তার পাশে আরেকটি পেঁপে গাছ, ঠিক আছে। এইখানে একটি আগে সিরিস গাছ ছিল, ওটা বাজ পড়ে নষ্ট হয়ে মারা যায়, তো সেই জায়গাতে একটা গাছ এখন রিপ্লেস করলাম। তো ওইটা সরিয়ে দিয়ে এই যে মারা যাওয়া গাছটি সরিয়ে দিয়ে সেই জায়গায় আরেকটি কাজু গাছ লাগালাম এই বছর। তারপরে আরেকটি গাছ এইখানে, এটা এই যে গামার গাছটি দেখতে পাচ্ছেন, এই যে গামার গাছটি, এটা আগের বছর লাগিয়েছিলাম, এই গাছটা আগের বছর লাগিয়েছিলাম। তো এটা বড় হয়ে গেছে অনেকটাই, আমাকে পেরিয়ে গেছে। তো তার পাশেই একটা কাজু গাছ লাগালাম, একটু দূরে আছে, তো দেখা যাক কীরকম কী হয়। এই ছিল 5টা কাজু গাছ আর পেঁপেগুলো 3টে লাগিয়েছি, আরও 2টো বাকি আছে লাগাতে, সেগুলো জায়গা পাওয়া যাচ্ছে না। এই যে 2টো বাকি আছে। তো চেষ্টা করুন আপনারাও একটা করে অন্তত গাছ লাগানোর, গাছটা পরিবেশের জন্য খুবই দরকার আর আপনার জন্য পরিবেশ খুবই দরকার। তো চলুন আজকের জন্য এইখানেই।